ফ্যাশন ইজ অ্যাবাউট ড্রেসিং অ্যাকর্ডিং টু ওয়ার্ড ইজ ফ্যাশনেবল বা স্টাইল দ্যাট ইজ অল অ্যাবাউট ইউর সেলফ। এবং আপনার এই ফ্যাশন স্টেটমেন্টকে আরও বেশি এনহ্যান্স, আরও বেশি এনরিচ করার জন্যই কিন্তু আমাদের প্রতি সপ্তাহের আয়োজন আমাদের ফার্স্ট রোজ এট অফ ফ্যাশন। আপনারা সকলেই জানেন ফার্স্ট রোজ এট অফ ফ্যাশন ইজ বেসিকলি এ ফ্যাশন রিলেটেড প্রোগ্রাম, যেখানে আমরা আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে যাওয়া নতুন নতুন ফ্যাশন আপডেটগুলোই তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার ফ্যাশন, আপনার লাইফস্টাইল যেন হয়ে ওঠে আরও বেশি সুন্দর, আরও বেশি সাবলীল, এবং আপনি যেন নিজেকে আরও বেশি ইউনিক লুকে সবার সামনে নিজেকে উপস্থাপন করতে পারেন, যাতে যেখানে আপনার লুকটা হবে অনেক বেশি ডিফারেন্ট, অনেক বেশি আলাদা। সবসময়ের মতো আজকেও এই পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রিয়াসা শুভ এবং আমি শিমু। সময়ের পরিক্রমায় ফ্যাশন ওয়ার্ল্ডে এসেছে নানা পরিবর্তন এবং সেই সাথে আপনার পরনের পোশাকও এসেছে কিন্তু বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যশীল হাল ফ্যাশনের ফ্যাশন ট্রেন্ড এবং স্টাইলগুলোকে তুলে ধরে প্রতি সপ্তাহে আমাদের আয়োজন। আমরা আমাদের প্রোগ্রামটি সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনারই পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা সেগমেন্টই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমাদের পুরো প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সো ভিউয়ার্স, নো ফার্দার ডিলে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ এপিসোড। স্টাইল ইজ অ্যাবাউট সামথিং দ্যাট ইচ অফ আস অলরেডি হ্যাভ, উই জাস্ট নিড টু ফাইন্ড ইট। এবং এর সলিউশনে আমরা কিন্তু শরণাপন্ন হই একজন ফ্যাশন ডিজাইনারের কাছে। একজন ফ্যাশন ডিজাইনার তার শৈল্পিকতা, তার নান্দনিকতা, তার নিত্য নতুন ফ্যাশন আইডিয়াসগুলো তিনি কিন্তু পুট অন করেন তার ডিজাইন করা পোশাকগুলোতে। এবং এই ডিজাইনার পোশাক আমাদেরকে দেয় একটা এলিগ্যান্ট, একটা গর্জিয়াস স্টাইল। Isn't that exactly a great dress can make you remember what is beautiful about life? আপনার সৌন্দর্য, আপনার ব্যক্তিত্ব, এটা পুরোটাই কিন্তু নির্ভর করে আপনার পরনের পোশাকের উপর। আর তাই তো পোশাক নির্বাচনের ক্ষেত্রে আমরা বরাবরই বেশ সতর্কতা অবলম্বন করে থাকি। আর হ্যাঁ, আপনি যদি একটি পারফেক্ট সুন্দর ড্রেসের কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শরণাপন্ন হতে হবে একজন ফ্যাশন ডিজাইনারের কাছে। Exactly. সো ভিউয়ার্স, ফার্স্ট রোজ এট অফ ফ্যাশন আমাদের আজকের সেগমেন্টে আমাদের সাথে রয়েছে ফ্যাশন হাউস লুসোবেলা এবং তার ওনার এবং ডিজাইনার আয়াত। আমরা তার কাছ থেকে শুনে নেব ফ্যাশনে তার চমৎকার ধারণাগুলো। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আয়াত, ওনার অফ অ্যান্ড ডিজাইনার লুসোবেলা। লুসোবেলা সাধারণত ট্রেডিশনাল ওয়্যার নিয়ে কাজ করে থাকে অ্যান্ড এর মধ্যে হচ্ছে আছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের বিভিন্ন ধরনের কুর্তি এবং কিছু জামসুট। এখন যেহেতু বাংলাদেশে অনেক গরম, গরমকে মাথায় রেখে আমি কিছু জামসুট রেডি করেছি কটনের মধ্যে, কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট। এখন এগুলো আপনাদেরকে দেখাবো। এখন যে জামসুটটা দেখাবো সেটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে জামসুটটা রেডি করা এবং এর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা। আরও রয়েছে আপনার কুশি কাটার কিছু কাজ, এখানে লেস এখানে অ্যাড করা হয়েছে। ফ্যান্সি কিছু একটা হচ্ছে আপনাকে বেল্ট দেওয়া হয়েছে, যেটা নাকি এই জামসুট হচ্ছে সবাই যে কোনো পার্টিতে পরে যেতে পারবে। এখন অনেক গরম, আমি একটা যে কোনো একটা পার্টিতে যাব, সেটা আমি চট করে পরে যেতে পারবো। ভেরি কমফোর্টেবল অ্যান্ড আরামদায়ক, ফুল কটন এটা।
দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আমরা একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের ফার্স্ট ক্লাস সাইট অফ ফ্যাশনের রেগুলার সেগমেন্টে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার ওয়েলকাম করছি আমাদের ফার্স্ট ক্লাস সাইট অফ ফ্যাশনের রেগুলার সেগমেন্টে। গরমের এই সময়টাতে পার্টিতে আপনি যদি ইজি টু ওয়ারের কথা চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু বেছে নিতে পারেন জাম্পস্যুট, যা আপনি খুব সহজে ক্যারি করতে পারেন এবং সেই সাথে আপনাকে লাগবে আরও বেশি এলিগেন্ট। দর্শক, এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নেব জাম্পস্যুট নিয়ে করা আমাদের এবারের আয়োজন। চলুন দেখে আসি। এখন যে জাম্পস্যুটটা দেখাবো সেটা হচ্ছে স্কাই কালার। স্কাই কালারের মধ্যে ব্লু শেডের কিছু স্ক্রিন প্রিন্ট করা আছে, কিছু জরি প্রিন্টের কাজ করা আছে। অ্যান্ড বরাবরই যে জিনিসটা আমি করে থাকি যে আপনার হচ্ছে হচ্ছে একটা বেল্ট এখানে অ্যাড করা আছে। এর সাথে কিছু একটা টাশেল করা আছে এবং প্রত্যেকটা জাম্পস্যুটের মধ্যে আমি আরামদায়কের জন্য যেমনই দিয়ে থাকি এবং আপনার হচ্ছে যেটাকে বলে একটা লক থাকে, ব্যাকসাইডের যেমন লক, এই লকটাও করা আছে। এখন যে জাম্পস্যুটটা দেখাবো সেটা হচ্ছে একদম পিঙ্ক, একটা পিঙ্ক কালার। এটা হচ্ছে দেখবেন যে এটার মেন হচ্ছে সিকোয়েন্স, বডিতে আই মিন বডিতে সিকোয়েন্স করা, সিকোয়েন্সের কাজ করা আছে। অ্যান্ড এটা হচ্ছে একটা বর্ডারও দেওয়া আছে, পাইপিং টাইপ যেটাকে বর্ডার বলে, হাফ ইঞ্চি এর মতো। অ্যান্ড এখানে সেম বরাবরই যে আমি জাম্পস্যুটগুলো করে থাকি, যেটা হচ্ছে মাথায় রাখি যে সাইডে একটা হচ্ছে বেল্ট আমি করি, এটার সাথে হচ্ছে আমি বলবো টাশেলটাও করা আছে। ভেরি নাইস এবং কমফোর্ট কটন। থ্যাংক ইউ। এখন যেটা দেখবেন সেটা হচ্ছে একদম মাস্টার্ড একটা কালার। এটার মধ্যে হচ্ছে আপনার সানের হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা ফুল লেন্থে, এটা বডিতে কিছু সিকোয়েন্সের কাজ করা আছে। আর হচ্ছে এটা এটা এত কমফোর্টেবল, এটা সব বয়সী পড়তে পারবে, যেমন মিডল এজ থেকে শুরু করে এটা হচ্ছে টিনেজাররাও পড়তে পারবে। সেম হচ্ছে স্লিপেও আপনারা দেখতে পাবেন যে বডিতে যে মোটিভটা দিয়ে আমি স্ক্রিন প্রিন্ট করেছি, সেম
সেম হচ্ছে স্লিপেও স্ক্রিন প্রিন্টটা করা আছে, এবং এর সাথে একটা চমৎকার একটা নেটের দোপাট্টা দেওয়া আছে যেটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে, এবং বর্ডারে দেখবেন যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সেম কালার একটা বর্ডার করা আছে। ভিউয়ার্স, সময় হচ্ছে একটা বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ফার্স্ট ওয়াশ আউট অফ ফ্যাশন নিয়ে, ততক্ষণ আমাদের পাশে থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আমাদের ফার্স্ট ওয়াশ আউট অফ ফ্যাশনের রেগুলার সেগমেন্ট নিয়ে। খুবই সহজ এবং ইজি টু ওয়ার এরকম কোনো ড্রেস যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বেছে নিতে পারেন জাম্পস্যুটকে। বিভিন্ন কালার এবং ডিজাইনের জাম্পস্যুট আপনার জন্য হতে পারে একটি পারফেক্ট চয়েস, এবং যা আপনার লুকটাকে আরও বেশি এনহ্যান্স করবে। তো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি জাম্পস্যুট নিয়ে করা আমাদের এই চমৎকার আয়োজনটি শুধুমাত্র আপনাদের জন্য। এখন যে জাম্পস্যুটটা দেখবেন এটা হচ্ছে একদম ইয়েলো একটা কালার, সেটা হচ্ছে এটার মধ্যেও সেম প্রিন্টেড করা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, এবং একটা স্লিপের মধ্যে আছে হচ্ছে কুশি কাটা একটা হচ্ছে লেস করা। আমি আবারও বলছি বরাবরই কমফোর্টের জন্য যে আমাদের হচ্ছে একটা বেল্ট আমি ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমি বডিতে যে বেল্টটা ইউজ করে থাকি একটু ফ্যাশনেবলের জন্য বেসিক্যালি, এবং টাসেল তো অবশ্যই আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, এতক্ষণ যারা লুসেবেলার বিউটিফুল কালেকশনগুলো দেখেছেন অ্যান্ড সবাই আমাদের ফেসবুক পেজ হচ্ছে লুসেবেলা আলমিরা, অ্যান্ড আমাদের ওয়েবসাইটও সেম লুসেবেলা আলমিরা। আপনারা সবাই লুসেবেলার সাথে থাকেন এবং আরও ভালো ভালো কালেকশন আরও সামনে পাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, এখন যে সেগমেন্টটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, আমি শিওর এই সেগমেন্টটি নিয়ে আপনারা সকলে রয়েছেন অনেক বেশি এক্সাইটেড। দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান ইউ গেস ইট? Exactly guys, I'm talking about your look of the week. Your look of the week, এটা বলার পেছনে কারণ হলো look of the week এই পুরো সেগমেন্টটি আমরা কিন্তু সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেশ কিংবা বিদেশে যে যেখানে থাকুন না কেন, খুব সহজে কিন্তু আমাদের এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারেন। এখন আপনারা হয়তো ভাবছেন আপনাদের অংশগ্রহণ তারপর আমাদের সেগমেন্টে এটা কীভাবে সম্ভব? ইটস ভেরি সিম্পল, আপনারা আপনাদের একটি সুন্দর পিকচার আমাদের সেন্ড করবেন, আমরা সেই সকল পিকচার দেখব এবং সেইখান থেকে সিলেক্ট করে নেব যে কোনো একজনকে। এনি স্টাইলিশ পারসন ক্যান বি আওয়ার লুক অফ দ্য উইক, সো হু ইজ গোয়িং টু আওয়ার নেক্সট লুক অফ দ্য উইক? কিপ অ্যান আই অন আওয়ার ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার সেই সুন্দর ছবিটা, যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, যেই ছবিতে আপনার মেকআপ আপনার গেট আপ এই দুটাই ক্লিয়ারলি বোঝা যায়। সো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দিই, প্লিজ তুলে রাখুন, দ্যাট ইজ facebook.com/heightofffashionsatv।
কে হয়েছে এই সপ্তাহের লুক অফ দ্য উইকে অ্যানাউন্সমেন্টে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। সারপ্রাইজটি হলো প্রতি মাসে আমরা যে চারজন লুক অফ দ্য সিলেক্ট করে থাকি তাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমরা সুযোগ করে দেবো অ্যাজ এ মডেল আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ। তো যারা মডেলিং এর ব্যাপারে বা নিজেকে তুলে ধরার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী তাদের জন্য এটা হতে পারে একটা গ্রেট অপরচুনিটি। সো why don't you grab it? I think definitely you should. এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি কে হয়েছেন এই সপ্তাহের লুক অফ দ্য উইক। নিজেকে সুন্দর রাখতে কেনা চাই, আর আপনার এই সৌন্দর্য পুরোটাই কিন্তু নির্ভর করে আপনার পরনের পোশাকের উপর। আর আপনার পরনের পোশাক কতটা সুন্দর হবে তা কিন্তু নির্ভর করে আপনার ফ্যাশন সেন্সের উপর। আর তাই তো আমরা ট্রাই করে থাকি প্রত্যেক এপিসোডের মাধ্যমে আপনাদের কিছু ফ্যাশন টিপস প্রোভাইড করার। দর্শক, আজকে পর্ব আমরা যে ফ্যাশন টিপসগুলো আপনাদের প্রোভাইড করেছি আশা করি আপনারা সেগুলি ফলো করবেন। Fashion is the armor to survive the reality of everyday life. With this beautiful note, আমাদের আজকের এপিসোডে একদম শেষ প্রান্তে আমরা। বাট প্রমিস করছি দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসটিভি স্ক্রিনে। আমরা দুজন হাজির হয়ে যাবো আপনাদের সকলের ফেভারিট শো ফ্যাশন বিষয়ক প্রোগ্রাম আমাদের ফার্স্ট শো এটা ফ্যাশন নিয়ে। এবং ভিউয়ার্স, আমাদের শো নিয়ে যদি আপনার কোনো ফিডব্যাক দেওয়ার থাকে ফিডব্যাক দিতে পারেন আমাদের ফেসবুক পেজে। সো আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দিই, দ্যাট ইজ facebook.com/itofffashionsatv। এবং সময়টাও জানিয়ে রাখতে চাই যাতে আপনারা আমাদের শোটি কোনোভাবেই মিস করতে না পারেন। প্লিজ মনে রাখবেন সময়টা হচ্ছে ঠিক রবিবার রাত 9টায়। আমরা আশা করব আপনারা আমাদের শোটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। সো ভিউয়ার্স, যেতে চাই এবং যাওয়ার আগে যেটা আমি আপনাদের সবসময় বলে রাখি, বি স্টাইলিশ, বি ট্রেন্ডি, দ্য ওয়ার্ল্ড ইজ